কন্ডাক্টর যেগুলো নিয়ে আমরা পড়ছি এখন, দেখো সেমি কন্ডাক্টরগুলো আসলে কি অর্ধপরিবাহী টাইপের থাকে, কিন্তু এরা যে তোমার মিড লেভেলে কারেন্টটা ফ্লো করে, তো তারপরও এদেরকে হচ্ছে দেখো দুইটা আলাদা ক্লাসিফিকেশনে ক্লাসিফাইড করা হচ্ছে। তো সেই দুইটা ক্লাসিফিকেশন হচ্ছে দেখো ইনট্রিনসিক এবং হচ্ছে আমাদের দেখো এক্সট্রিনসিক সেমি কন্ডাক্টর। তো আমরা এই যে দেখো ইনট্রিনসিক সেমি কন্ডাক্টর, সেগুলো কি সহজভাবে বলতে গেলে ইনট্রিনসিক হচ্ছে যেগুলো একদম পিওর, হ্যাঁ পিওর রকমের তোমার হচ্ছে অর্ধপরিবাহী থাকে, যেমন এই যে সিলিকন বা জার্মেনিয়াম, এই ইন্ডিভিজুয়াল যে মৌল, ইন্ডিভিজুয়াল মৌল হিসেবে ওরা হচ্ছে দেখো ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কাজ করে। হ্যাঁ এখন ইনট্রিনসিক এর বাংলা হচ্ছে তোমার স্বকীয় বা বিশুদ্ধ, স্বকীয় বা বিশুদ্ধ, হ্যাঁ এই দুটো একটাই বলা স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা আছে সেটার আরেকটা নাম হচ্ছে তোমার বাংলা নাম যেটা, সেটা হচ্ছে দেখো আমাদের বহিজাত বা অবিশুদ্ধ। তাহলে দেখো এই যে এটা নামের ভিতরে বাংলা নামটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে বহিজাত বা অবিশুদ্ধ। আমরা খেয়াল করো এদের বাংলা নামটা দেখলে কিন্তু বুঝতে পারতেছি যে কোনটা কি। হ্যাঁ তো দেখো বেসিক্যালি ইনট্রিনসিক এর কথা যেরকম বলতেছিলাম, এগুলো হচ্ছে তোমার একদম পিওর অবস্থায় যে ধরনের তোমার এলিমেন্ট সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এদেরকে পাওয়া যায়, ওরাই হচ্ছে মূলত আমাদের দেখো ইনট্রিনসিক। হ্যাঁ আর হচ্ছে যেটা এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক হচ্ছে তোমার একটা সিস্টেম তৈরি করা হয় ওখানটায়, হ্যাঁ যে এই সিলিকনের সাথে তোমার হচ্ছে অন্য আর একটা উপাদান এখানে অ্যাড করা হয়, যেটা হচ্ছে তোমার অর্ধপরিবাহী নাও হতে পারে, সেটা তোমার ধাতু হতে পারে কিংবা হচ্ছে অধাতু টাইপের একটা তোমার পদার্থ হতে পারে। মানে তোমার একটা সেমিকন্ডাক্টর ইনট্রিনসিক অবস্থায় থাকে, ওই ইনট্রিনসিক সেমিকন্ডাক্টরের ভেতরে তোমার কি করা হয় একটা মনে কিছু পরিবাহী পদার্থ মিশ্রিত করা হতে পারে, মিশ্রিত করে ওই অবস্থায় দেখো আগে একটা অর্ধপরিবাহী ছিল এবং এখন ওইটার ভেতরে আমরা পরিবাহী পদার্থ অ্যাড করে হ্যাঁ নতুন ধরনের একটা সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি। আবার একইভাবে তোমার ওই একটা পিওর যে ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে ওইটার ভেতরে আমরা হচ্ছে তোমার একটা অপরিবাহী পদার্থকেও অ্যাড করার মাধ্যমে হ্যাঁ আমরা কিন্তু কি করতে পারি এরকম আর একটা সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি। তো দেখো এইভাবে পিওর সেমিকন্ডাক্টর এর ভেতরে কিছু ভেজাল বলতে গেলে এটা তোমার ভেজালই বলা যেতে পারে, যে এটা হচ্ছে তোমার অনেকটা মানে ভালো ভেজাল আর কি, হ্যাঁ ওইটা হচ্ছে তোমার বেশ সুবিধা করে। তো দেখো তো এরকম কিছু হচ্ছে তোমার এরকম অর্ধপরিবাহীর মাঝে কিছু এরকম পরিবাহী অথবা অপরিবাহী পদার্থ মিশ্রিত করার মাধ্যমে যেই ধরনের তোমার এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী তৈরি করা হয় তাদেরকে এই বহিজাত বা অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা তো খেয়াল করো এখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখি এখানে কি বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু টু মেইন ক্লাসেস ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর এন্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ আমরা বুঝতে পারলাম যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলোকে এই দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বকীয় এবং বহিজাত। হ্যাঁ আর ইনট্রিনসিক সেমিকন্ডাক্টরস আর দ্য পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। হ্যাঁ তাহলে দেখো ইনট্রিনসিকটা কি ধরনের, এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের একদম পিওর ফর্ম। এই যে দেখো এখানটায় আমাদের বলা হয়েছে কি দেখো ইনট্রিনসিক সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য বলা আছে, এটা হচ্ছে একদম পিওর সেমিকন্ডাক্টর। হ্যাঁ তো এটার উদাহরণ কি, উদাহরণ দিলে আমরা হচ্ছে এটা দেখো বুঝতে পারবো তোমার হচ্ছে সিলিকন জার্মেনিয়াম, হ্যাঁ এরা তো এদের কি হয় এদের দেখা যায় যে তোমার সিলিকন নিয়ে যদি চিন্তা করি, এদের যদি আমি আউটার শেলের কথা চিন্তা করি, তো এদের আউটার শেলে তোমার হচ্ছে চারটা ইলেকট্রন থাকে, সিলিকনের আউটার শেলে আমাদের দেখো কয়টা চারটা ইলেকট্রন থাকে, ফলে যেটা হয় এই চারটা ইলেকট্রন আমরা জানি ওরা হচ্ছে ভাগাভাগি করে সমযোজী বন্ধনের ফর্ম করে মূলত একটা ইনট্রিনসিক তোমার কেলা শাখায় অবস্থান করে। মানে এই সিলিকন তো একা অবস্থান করে না, এই যে দেখো সিলিকনের যে চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন পরস্পর পরস্পর আরেকটা সিলিকনকে এভাবে ধরে দেখো কি করে একটা সিলিকনের এরকম ভাবে একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার তৈরি করে সন্নিবেশ বন্ধনে যুক্ত থাকার মাধ্যমে। হ্যাঁ প্রতিটা সিলিকন তার চারটা ইলেকট্রন দিয়ে চারটা সিলিকনকে তার চারপাশে এভাবে হচ্ছে রেখে দেয়। হ্যাঁ এই যে এটাই হচ্ছে তোমার এই যে জিনিস এটার নাম হচ্ছে তোমার ইনট্রিনসিক কেলাস বা ইনট্রিনসিক ক্রিস্টাল, ইংলিশে বলা হয় এটা কি ইনট্রিনসিক ক্রিস্টাল।
তাহলে খেয়াল করো এই ইন্ট্রিনসিক ক্রিস্টালে তোমার হচ্ছে কি হয় এই ইন্ট্রিনসিক ক্রিস্টালের ভিতরে তুমি যদি ইলেকট্রন ইলেকট্রনকে ফ্লো করাতে চাও ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে আমাদের কারেন্টের ফ্লো তো এই ইলেকট্রনের ফ্লো করাতে চাইলে তোমার কিন্তু দেখো অনেক বেশি পরিমাণে শক্তি লাগবে কারণ কি কারণ হচ্ছে যে এখানটায় সিলিকনে তোমার হচ্ছে মোটামুটি বেশ ভালোভাবেই এরা হচ্ছে একটা সমযোজী বন্ধনের মাধ্যমে আকৃষ্ট আছে এবং হচ্ছে কি হয়েছে এই যে সিলিকনের আউটার শেলে চারটা ইলেকট্রন থাকায় হ্যাঁ আমাদের কিন্তু এই যে ভিতরে 14টা পজিটিভ চার্জ এই চারটা ইলেকট্রনকে বেশ শক্তিশালীভাবে আকর্ষণ করছে ফলে এদের ভিতরে কিন্তু এই ইলেকট্রনটা ডোনেট করে দেওয়ার প্রবণতা নাই যেটা আমাদের ধাতুর মধ্যে থাকে যারা হচ্ছে আমাদের পরিবাহীর মধ্যে থাকে হ্যাঁ ফলে এদেরকে কিন্তু এক্সট্রা অনেক বেশি শক্তি দেয় তারপরে কি করতে হয় তারপরে হচ্ছে এদের ইলেকট্রনগুলোকে বিমুক্ত করতে হয় এবং ওই ইলেকট্রনগুলো বিমুক্ত করে তারপরে হচ্ছে কি করা হয় তারপরে হচ্ছে আমাদের এখানটায় তোমার হচ্ছে তড়িতের প্রভাব হয় তো দেখো বেসিক্যালি এখানে কি এই যে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দেখছো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এর ভিতর কিন্তু একদম পিওর শুধু সিলিকনই আছে হ্যাঁ এটার ভিতরে আর অন্য কোন ম্যাটেরিয়াল নাই ওকে আচ্ছা তারপরে হচ্ছে দেখো এখন যে জিনিসটা করব এই ইন্ট্রিনসিক যে অবস্থাটা দেখতেছো মানে একদম পিওর এটার ভিতরে কোনো ভেজাল নাই হ্যাঁ এই যে দেখো while extrinsic semiconductor materials that are formed by adding impurity to pure semiconductor তো এই যে এই intrinsic যে semiconductor ছিল এটা হচ্ছে তোমার দেখো কি অবস্থায় আছে এটা হচ্ছে একদম pure semiconductor আকারে আছে হ্যাঁ তো এটা যখন হচ্ছে তোমার একদম দেখবে যে pure semiconductor তো ওইটার ভিতরে ওইটার মানে pure semiconductor মানে intrinsic semiconductor হ্যাঁ তো ওইটার ভিতরে কি করা হয় by adding some impurity এর ভিতরে কিছু impurity বা ভেজাল মিশ্রিত করা হয় হ্যাঁ ভেজাল মিশ্রিত করলে কি হয় মিশ্রিত করলে হচ্ছে তোমার ওরা হচ্ছে দেখো এইভাবে extrinsic semiconductor material ফর্ম করে হ্যাঁ তাহলে দেখো এখন আমাদের মনে করো এখানটা যে কাজটা করতে হবে এখানটা মনে করো যে আমরা একটা কাজ করলাম তোমার এই সিলিকনের মাঝখানে এখানটা ফসফরাস অ্যাড করে দিলাম এই জায়গায় আমরা ফসফরাস অ্যাড করে দিলাম তাহলে দেখো আগে ছিল এটার ভিতরে পিওর সিলিকন কিন্তু এখন একটা অধাতু ফসফরাস এর মধ্যে অ্যাড করছি তাহলে কি এই যে ফসফরাস এর ক্ষেত্রে ইম্পিউরিটি না হ্যাঁ এই যে এইভাবে তোমার হচ্ছে কি হচ্ছে বলতো আমাদের ইম্পিউরিটি দেওয়ার কারণে এদের নাম হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কি বলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হ্যাঁ আচ্ছা তো এখন এই যে প্রক্রিয়াটা আমি করলাম যে বাইরে থেকে একটা ইম্পিউরিটি এর ভিতরে অ্যাড করলাম এই প্রসেসটার একটা নাম আছে ওই প্রসেসটার নাম হচ্ছে আমাদের দেখো কি ডোপিং এই প্রসেসটাকে তোমার বলা হয় হচ্ছে ডোপিং বাংলাতে এটাকে তোমার সাধারণত ডোপিং ই বলা হয় হ্যাঁ আচ্ছা তাহলে এই ডোপিং এর সংজ্ঞাটা কি ডোপিং এর সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়া বা পদ্ধতিতে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য এই অপদ্রব্য মিশ্রিত করে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বহুল পরিমাণে বৃদ্ধি করা হয় তাকে ডোপিং বলা হয় হ্যাঁ আচ্ছা তো এখানটায় যে জিনিসটা হয় আমি যে কথাটা বললাম খেয়াল করো একটা কিন্তু কথা বলছি যে তড়িৎ পরিবাহিতা বহুল পরিমাণে বৃদ্ধি করা হয় হ্যাঁ আমি সংজ্ঞাটা এই যে এই জায়গাতে হচ্ছে এটা মেইন জিনিস যে আমাদের হচ্ছে তোমার পিওর সেমিকন্ডাক্টর তো আছে তাই না তাহলে আমাদের এই হঠাৎ করে কিংবা ভেজাল মিশ্রিত করার কি দরকার আমরা জানি কি ভেজাল যে জায়গায় থাকে ওই জায়গাটা আমাদের জন্য খারাপ হয়ে যায় না হ্যাঁ কিন্তু এই যে কিছু স্পেসিফিক কিছু ভেজাল আছে হ্যাঁ কিছু স্পেসিফিক এরকম কিছু ইম্পিউরিটি আছে যারা হচ্ছে তোমার খারাপ না করে বরং আরো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ভালো করে দেয় হ্যাঁ সেটা কি রকম তারা হচ্ছে এই ইন্ট্রিনসিক যে সেমিকন্ডাক্টরটা ছিল আগে পিওর সিলিকন তার তো হচ্ছে নিজস্ব পরিবাহিতা কম ছিল কিন্তু যখন এরকম একটা ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে তখন সেই ইমপিউর অংশটা যে সিলিকনকে বলতেছে যে তোমার হচ্ছে ইলেকট্রনটা দান করে দাও হ্যাঁ তাহলে হচ্ছে তুমি খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারবে কিন্তু আগে সিলিকন হচ্ছে একদম খুব কৃপণ ছিল ও হচ্ছে ইলেকট্রন দান করতেই চেত না কিন্তু বাহির থেকে এই ইমপিউরিটিটা এসে ও সিলিকনকে বলতেছে যে তোমার ইলেকট্রনটা দান করে দাও তো ওই বাইরের ওই ইমপিউরিটির কথা শুনে সিলিকন তখন হচ্ছে মোটামুটি লেভেলের ইলেকট্রন দান করার সক্ষমতা মানে ইলেকট্রন ও দান করতে চায় হ্যাঁ ওর কৃপণতাটা একটু কমে যায় হ্যাঁ ইলেকট্রন দান করার ফলে যে জিনিসটা হয় এই যে দেখো আমাদের এই যে ইমপিউরিটি যেগুলো আছে এই ইমপিউরিটি কিন্তু ওভারঅল আমাদের এই ক্রিস্টাল স্ট্রাকচারের তড়িৎ পরিবাহিতাটা বৃদ্ধি করে
তো এই রকম যে ভালো ইমপিউরিটি যেগুলো আছে যারা হচ্ছে এরকম আমাদের ভালো ধরনের ভেজাল হ্যাঁ ওদেরকে তোমার একটা নাম দিয়ে রাখা হয় সেই নাম হচ্ছে তোমার ডোপেন্ট হ্যাঁ ডোপেন্ট তো সবাই যে এরকম তোমার ডোপেন্ট পাবে এমন না কিন্তু তোমার বেশ অনেকেই আছে যারা খারাপ হ্যাঁ হচ্ছে আমাদের মনে করো যে ফ্রেন্ড সার্কেল যখন আমরা বানাই হ্যাঁ তখন কি হয় এমন কিছু বন্ধু থাকে যারা হচ্ছে তোমার খারাপ পথ পরিচালিত করতে পারে হ্যাঁ আবার এমন কিছু বন্ধু থাকে যারা হচ্ছে তোমার ভালো পথে পরিচালিত করতে পারে তো এই ডোপেন্ট হচ্ছে সেই ভালো টাইপের বন্ধুরা যারা হচ্ছে এই সিলিকনের তোমার হচ্ছে পরিবহন ধর্মটা আরো বৃদ্ধি করে দেয় তো এই যে শুধু যে ওরা বৃদ্ধি করে দিচ্ছে এই ডোপেন্টরা তাই না এই যে ডোপেন্ট ইউজ করার কারণে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর খুব দামি একটা জিনিসে পরিণত হয়ে যায় যে সম্পর্কে তোমরা একটু পরে জানতে পারবা এগুলোকে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হবে হ্যাঁ এই ইম্পিউরিটি অ্যাড করার কারণে তো এই যে দামি জিনিসে পরিণত করলো এইটার দাম যে কত বেশি এবং এইটা যে তোমার পৃথিবীকে কিভাবে চেঞ্জ করে দিল তা আমরা এখানটাই স্বল্প সময়ে কল্পনাতেও ভাবতে পারি না শুধুমাত্র এই যে এই একটা ইম্পিউরিটি অ্যাড করার কারণে সিলিকনের বৈশিষ্ট্য এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে আমরা এখন যত ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে তোমার টিভি এসি রিমোট ফ্রিজ যা কিছু আশপাশে আমরা ইলেকট্রনিক্স দেখি না কেন সব কিছুতেই এই সিলিকনকে এখন ব্যবহার করা যাচ্ছে তো দেখো একটা ভালো বন্ধু হিসেবে এই ডোপেন্টকে পাওয়ায় সিলিকনের ধর্ম কতটা পরিবর্তন হয়ে গেল এবং ও কতটা একটা দাম রাখা শুরু করলো কতটা ইম্পর্টেন্স রাখা শুরু করলো হ্যাঁ তো খেয়াল করে দেখো এই ডোপেন্ট হিসেবে তারা থাকে তাদের একটু চেনা দরকার সেই ফেমাস ফেস গুলোকে তাহলে দেখো সেই এলিমেন্ট যারা হচ্ছে আমাদের ডোপেন্ট হিসেবে থাকে তারা হচ্ছে তাদেরকে মূলত দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করব হ্যাঁ একটা হচ্ছে তোমার ত্রিযোজী মৌল আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমার দেখো পঞ্চযোজী মৌল তো ত্রিযোজী মৌলের ভেতরে আমাদের এক্সাম্পল হিসেবে আমরা কাদেরকে বলতে পারি অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে তোমার বোরন হ্যাঁ বোরন তারপরে হচ্ছে ইন্ডিয়াম এই এই ধরনের ত্রিযোজী মৌল যারা আছে হ্যাঁ তারা হচ্ছে আমাদের এই ডোপেন্ট হিসেবে কাজ করে আবার পঞ্চযোজী মৌল যারা আছে পঞ্চযোজী মৌল আর ত্রিযোজী মৌল মানে কি ত্রিযোজী মৌল মানে হচ্ছে যাদের আউটার শেলে তোমার তিনটা ইলেকট্রন থাকে তারা আর পঞ্চযোজী মৌল মানে হচ্ছে যাদের আউটার শেলে তোমার পাঁচটা ইলেকট্রন থাকে এগুলোর উদাহরণ কি এগুলোর উদাহরণ হচ্ছে তোমার দেখো ফসফরাস তারপর হচ্ছে আর্সেনিক তারপরে হচ্ছে তোমার বিসমাথ হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কি দেখো পঞ্চযোজী মৌল আচ্ছা তাহলে যে জিনিসটা হয় ত্রিযোজী মৌলটা কি করে ত্রিযোজী মৌলটা এই যে এই সিলিকনের এখানটা যদি তুমি অ্যাড করে দাও কথার কথা এটা ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম কে অ্যাড করলাম আগে ফসফরাস এর এক্সাম্পলটা মুছে দেই মনে করো এখানটা তোমার অ্যালুমিনিয়াম কে অ্যাড করলাম তো অ্যালুমিনিয়ামের কি হয়েছে অ্যালুমিনিয়ামের হচ্ছে এই যে দেখো তোমার ইলেকট্রনের অভাব হয়ে আছে মানে ওর যেহেতু তিনটা আছে হ্যাঁ ওর যেহেতু তিনটা আছে ইলেকট্রন আউটার শেলে তো ও করে কি ও হচ্ছে এই সিলিকনের চারটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন নিয়ে নেয় ফলে এই সিলিকনের দেখো একটা ফাঁকা জায়গা তৈরি হয় হ্যাঁ ওই ফাঁকা জায়গাগুলোকে একটু পরে দেখবো ওগুলোকে হোল নাম দিয়ে ডাকা হচ্ছে হ্যাঁ ওই হোলটা যে হোলটা তৈরি হচ্ছে এই হোলটা তৈরি করে তোমার হচ্ছে এখন এই ওভারঅল স্ট্রাকচারটা এই যে সিলিকন অ্যালুমিনিয়াম স্ট্রাকচারটা তড়িৎ পরিবহন করে হ্যাঁ তড়িৎ পরিবাহিত ওর বৃদ্ধি পায় ওই সম্পর্কে আমরা একটু পরে জানবো যে এই টাইপের যে সেমিকন্ডাক্টর গুলো এগুলোকে একটা বিশেষ নাম দেয় থাকে যেটা হচ্ছে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর ওকে আচ্ছা তারপরে দেখো আমাদের এখানটা তো একটা ত্রিযোজী মৌল অ্যাড করে দেখলাম কি হয় এবার দেখি আমরা হচ্ছে আমাদের একটা পঞ্চযোজী মৌল হিসেবে কাকে অ্যাড করব মনে করো আর্সেনিক কে অ্যাড করলাম হ্যাঁ তো এই যে দেখো আর্সেনিক আর্সেনিকের আউটার শেলে পাঁচটা ইলেকট্রন আছে কিন্তু হচ্ছে সিলিকনের চারটা ইলেকট্রন তো দেখো সবাই চারটা চারটা করে আছে মাঝখানে আর্সেনিকের হয়ে গেছে পাঁচটা তো কি করবে ওই পাঁচটা ইলেকট্রনের মধ্যে ওই যে একটা ইলেকট্রন এক্সট্রা আসলো না ওইটা হচ্ছে ও পুরো সিস্টেম এইভাবে ওই ইলেকট্রনটা দান করে দিবে হ্যাঁ
তো ওই আর্সেনিকের যে ইলেকট্রনটা আছে একটা মুক্ত ইলেকট্রন ওইটা হচ্ছে যখন এখানে দান করবে তখন ওভারঅল এই ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কি হবে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে তো ওই ইলেকট্রনের পরিমাণ বাড়লে এটার ভিতরে হচ্ছে ওই ইলেকট্রনটা হচ্ছে তোমার ডিলোকালাইজ হিসেবে থাকে অর্থাৎ কোনো পরমাণুর আন্ডারে ওইটা থাকে না ওইটা মুক্তভাবে বিচরণ করার সক্ষমতা থাকে ফলে বাহির থেকে একটা বিভব পার্থক্য পেলে কি হয় ওই ইলেকট্রনটা কিন্তু তোমার কারেন্টটা ফ্লো করে ওকে তো দেখো ওভারঅল এই যে এইভাবে যখন আমরা অ্যালুমিনিয়াম বা আর্সেনিক এই ধরনের অপদ্রব্য দিচ্ছি তখন কিন্তু আমাদের এটা তড়িৎ পরিবাহিতা বাড়ছে এবং এটার কারণে এই যে তোমার সেমিকন্ডাক্টরটা তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে কি আমাদের বলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হ্যাঁ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বহিজাত বহিজাত তো কেন বললো বুঝাই তো যে যেহেতু বহির থেকে একটা এক্সট্রা কি ডোপেন্ট অ্যাড করা হয় এই জন্য এটার নাম বহিজাত আর অবিশুদ্ধ বলার কারণটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম এখন তোমার পরীক্ষায় এখানটা বলে ডোপিং এর সংজ্ঞাটা একটু ভালোভাবে একটু মনে রাখবা যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে আমরা একটু লিখে দেই ডোপিং এর সংজ্ঞাটা এটা খুবই ইম্পর্টেন্ট এখানকার থেকে যে প্রক্রিয়া বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ডেন্সিটি অফ হোলস হ্যাঁ এটা এখন এটা এই পয়েন্টে এখন তুমি বুঝবা না এই পয়েন্টটা চাইলে এখন বাদ দিলেও সমস্যা নেই কিন্তু জাস্ট একটু ওভারভিউ নিয়ে রাখো যে আমাদের যে সিলিকনটা থাকে বা হচ্ছে যে তোমার ইন্ট্রিনসিক থাকে ওখানটায় হচ্ছে তোমার ইলেকট্রন আর হোলের ডেন্সিটি সমান থাকে হ্যাঁ মানে এখানটাই যে একটা ওভারঅল আইডিয়া দিছিলাম না তোমাদেরকে দেখো এখানটায় তোমার ইলেকট্রন কই থাকে তারপরে হচ্ছে এখানে হোল কই থাকে এই এই ইলেকট্রন হোল এই অনুপাতটা সবসময় হচ্ছে তোমার ইন্ট্রিনসিক এর সমান থাকে যেখানে এক্সট্রিনসিক এ তোমার কি হয় এই যে এইভাবে ডোপেন্ট ত্রিযোজী বা পঞ্চযোজী অ্যাড করার কারণে এই যে এখানটায় কিন্তু এই হোল এবং ইলেকট্রনের ডেন্সিটিটা তোমার ডিফারেন্ট হয়ে যায় যদি ইলেকট্রনের ডেন্সিটি বেড়ে যায় কখন যখন পঞ্চযোজী মূল্য দেওয়া হয় তখন হচ্ছে আমাদের এই যে একটা ইলেকট্রন এক্সট্রা উৎপন্ন হয়েছিল আর যখন তোমার এইভাবে ত্রিযোজী মূল্য একটা ইউজ করা হচ্ছিল তখন হচ্ছে আমাদের এই যে হোলের ডেন্সিটি বেড়ে যাচ্ছিল হ্যাঁ তো পঞ্চযোজী মূল্য দিলে আমরা দেখছিলাম ইলেকট্রনের ডেন্সিটি বেড়ে যাচ্ছিল হোলের তুলনায় আর হচ্ছে তোমার এই যে এই ত্রিযোজী দিলে আমাদের হচ্ছে কার হোলের ডেন্সিটি হচ্ছে তোমার বেড়ে যাচ্ছিল তো দেখো ওভারঅল আমাদের কিন্তু এই এখানে এক্সট্রিনসিক কিন্তু হোল আর ইলেকট্রনের যে অনুপাতটা এটা কখনোই ইকুয়াল থাকবে না হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে দেখো তারপরে ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি এটা কি আমরা জানি যে ইন্ট্রিনসিক কি হয় বলো আমাদের এই কাতরিতের পরিবাহিতা কি কম হবে কিন্তু আমাদের এই যে দেখো যখন ডোপেন্ট অ্যাড করা হচ্ছে ডোপিং করা হচ্ছে তখন কিন্তু কি করা হয় বলো অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বহুল পরিমাণে বৃদ্ধি করা হয় ফলে এই যে দেখো এরকম হোল অথবা ইলেকট্রন তৈরি হয় আমাদের কি হয় এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর গুলো কিন্তু তোমার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে যে এখানটা দেখো টেম্পারেচার ইফেক্ট বলা হয়েছে যে টেম্পারেচার ইফেক্টটা কি রকম ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি এই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা তোমার কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে মানে কি মানে হচ্ছে তোমার এই সিলিকনের যে তোমার তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে কিন্তু তড়িৎ পরিবাহিতা বাড়ে কিভাবে বাড়ে এটা আমরা আগেও দেখছি তাই না তাহলে দেখো এটা আমাদের কেবল এবং কেবলমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে তোমার এই যে সিলিকনের
তড়িৎ পরিবাহিতাটা চেঞ্জ হয় হ্যাঁ কিন্তু তোমার এই যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের তাপমাত্রার উপর তো ডিপেন্ড করে হ্যাঁ এছাড়াও আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে যেটা হচ্ছে কি দেখো অ্যামাউন্ট অফ ইম্পিউরিটি তার মানে তুমি হচ্ছে কি পরিমাণে এখানটায় ইম্পিউরিটি অ্যাড করবা সেটার উপরও কিন্তু এটা তড়িৎ পরিবাহিতাটা নির্ভর করবে মানে তোমার হচ্ছে যদি কম পরিমাণে দেখা যায় যে তুমি এই ডোপেন্টগুলো অ্যাড করছো তাহলে তোমার তড়িৎ পরিবাহিতাটা কম হবে তারপর যদি আরেকটু বেশি পরিমাণে অ্যাড করো মানে মোটামুটি লেভেলের বেশি পরিমাণে খুব বেশি না মোটামুটি একটা হাইয়েস্ট যে পরিমাণ অ্যাড করে গেলে তোমার হচ্ছে এটা তড়িৎ পরিবাহিতাটা মোটামুটি বেশ সর্বোচ্চ লেভেলের হয় হ্যাঁ ওই পরিমাণ যদি অ্যাড করতে থাকো তাহলে হচ্ছে যত অ্যাড করতে থাকো ততই হচ্ছে আবার দেখা যাবে কি তোমার তড়িৎ পরিবাহিতাটা বাড়তে থাকবে কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে যদি তুমি আরো বেশি অ্যাড করে দাও তাহলে আবার ওই ক্ষেত্রে দেখা যাবে যে ওই বেশি ইম্পিউরিটি হয়ে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে আবার তোমার তড়িৎ পরিবাহিতাটা কমে যাবে ওকে আচ্ছা আর লাস্টলি আমাদের দেখো ইম্পিউরিটির কথা বলা হয়েছে ইম্পিউরিটি দেখো আমাদের অবশ্যই ইন্ট্রিনসিকে কোনো ইম্পিউরিটি থাকতেই পারবে না কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রিনসিকে কিন্তু তোমার অবশ্যই ইয়া থাকতে হবে কি বলে ইম্পিউরিটি থাকতে হবে কি ধরনের দেখো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ট্রাইভ্যালেন্ট মানে কি ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে আমাদের দেখো ত্রিযোজী হ্যাঁ মৌল আর হচ্ছে আমাদের দেখো পেন্টাভ্যালেন্ট মানে কি পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে যে পঞ্চযোজী মৌল তো এই দুই ধরনের আমাদের হচ্ছে কি থাকতে পারে তোমার যে ইম্পিউরিটি এরা থাকতে পারে তো আশা করি আমরা কিন্তু এখান থেকে আমাদের এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বুঝতে পারলাম এরপরে আমাদের এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হ্যাঁ এখন এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন ডিটেইলে নেক্সট ভিডিওতে দেখতে পাবো যে এন টাইপ আর পি টাইপ এই সেমিকন্ডাক্টর তাদেরকে বলা হচ্ছে